বাজার অনুপ্রেরণায় গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নতি কল্পে নতুন গ্রামীণ রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলে মিলে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের এই সিঙ্গুরে রতনপুরে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলে মিলে তাকে স্বাগত জানাচ্ছি। সকলে মিলে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সিঙ্গুরে রতনপুরে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলে মিলে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তাড়াতাড়ি পেছিয়ে এসো, ঢুকে যাচ্ছে হাল। আজকে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় গ্রামীণ সড়ক ব্যবস্থার উন্নতি কল্পে নতুন গ্রামীণ রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কার করা হচ্ছে। আপনারা সকলেই অবগত হয়েছেন সামগ্রিক 12,000 কিলোমিটারের বেশি এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের জন্য সরকারি তহবিলের মাধ্যমেই ব্যয় বহন করা হবে। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে রতনপুরে নেতাজি সংগ্রহালয়ে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন রতনপুরে নেতাজি সংঘ থেকে আকারিয়া নমদা সংঘ পর্যন্ত 2.45 কিলোমিটার সিসি রোড বা সিমেন্ট কংক্রিট রোডের ভিত্তি প্রস্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভ সূচনা করছেন। তিনি নিজের হাতে ইমারতি সামগ্রী দ্বারা এই সূচনা করলেন। আমরা সকলে হাততালি দিয়ে করতালি দিয়ে আমরা এটাকে আমরা অভিনন্দন এবং এই কাজের সূচনা আমরা শুরু করলাম। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে রতনপুরে নেতাজি সংঘ থেকে আকালিয়া নবোদয় সংঘ 2.45 কিলোমিটার রাস্তার নির্মাণ মেরামতি ভিত্তি প্রস্তর স্থাপন করছেন। তিনি নিজে হাতে ইমারতি একদম দিয়ে এবং এখানে দেখা যাচ্ছে যা যা আমাদের করতে থাকে ইট দিয়ে এবং চুন সুরকি যেটা রয়েছে সেইটা দিয়েই ম্যাডাম কিন্তু এই রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করলে আজকে সিঙ্গুরের মাটিতে এখানে দাঁড়িয়ে এই গ্রাম পঞ্চায়েতে আজকে কিন্তু এই রাস্তার শুভ সূচনা হলো এবং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের 22টি জেলার পরবর্তীতে ভেনু ওয়ানে আমরা দেখতে পাবো 22টি জেলার জন্য সূচিত হতে চলেছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে রতনপুরে নেতাজি সংঘ থেকে আথালিয়া নবোদয় সংঘ 2.45 কিলোমিটার দীর্ঘ এবং 3 মিটার চওড়া রাস্তার ভিত্তি প্রস্তর তিনি স্থাপন করলেন। তিনি নিজে ইমারতি সামগ্রীর দ্বারা এই রাস্তার ভিত্তি প্রস্তর সূচনা করছেন। আপনারা সকলেই যারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন তারাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এখন তিনি নিজের হাতে ইট বালিং সমস্ত কিছু দিয়ে তিনি এখানে এই রাস্তার শুভ সূচনা করলেন। সকলে মিলে গণতালি দিয়ে আমরা এই সূচনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা 22টি জেলার জন্যই এটা আজকে সূচিত হলো এই প্রকল্প। ডাক্তার